গোটা বিশ্বকে ছাপিয়ে শত্রুপক্ষের ওপর পরমাণু হামলা চালাতে পুরোপুরি প্রস্তুত ভারতীয় সেনা। শত্রুপক্ষের ওপর পরমাণু হামলা এবং তা যথাযথভাবে মোকাবিলায় প্রস্তুত ভারতীয় সেনা। গত এক মাসেরও বেশি সময় ধরে রাজস্থানের মরু এলাকায় ভারতীয় সেনা বিশেষ মহড়া চালাচ্ছে। এই মহড়ার নাম শত্রুজিৎ। পাকিস্তান এবং চীনকে চাপে রাখতে ভারতীয় সেনার এটাই সবচেয়ে বড় মহড়া বলে মনে করা হচ্ছে সেনা আধিকারিকের পক্ষ থেকে। সেখানে একেবারে পরমাণু হামলার জন্য ঘুঁটি সাজিয়ে চলছে মহড়া। ভারতেরও ভূমি, জল ও অন্তরীক্ষে পরমাণু আক্রমণ চালানোর শক্তি রয়েছে। প্রতিরক্ষা মন্ত্রকের রিপোর্টে জঙ্গিদের পরমাণু অস্ত্র চুরি করার আশঙ্কার কথা বলা হয়েছে। পাকিস্তানে এমনিতেই জঙ্গিদের বারবারন্ত। সম্প্রতি আমেরিকার একটি রিপোর্টেও বলা হয়েছে পাকিস্তানের সব পরমাণু ক্ষেপণাস্ত্রই নাকি ভারতীয় সীমান্তে মোতায়েন রাখা হয়েছে। শুধু সেগুলি মোতায়েন রাখা নয়, পুরোটাই রয়েছে টার্গেটে ভারতের। সেজন্যই এই মহড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে যদি পরমাণু হামলার মতো ঘটনা ঘটে তাহলে মুখের ওপর জবাব দিতে সক্ষম ভারতীয় সেনা। ভারতীয় সেনার শক্তি পরীক্ষার জন্যই শত্রুজিৎ মহড়ার আয়োজন করা হয়েছে। মহড়ায় উপস্থিত রয়েছেন জেনারেল দলবীর সিং সুহাগ। ইনফ্যান্ট্রি ছাড়াও সশস্ত্র ব্রিগেডের প্রায় 120টি ট্যাঙ্ক, আর্টিলারি এবং স্ট্র্যাটেজিক হাতিয়ারসহ মিসাইল রেজিমেন্টও এই মহড়ায় সামিল। পরমাণু হামলার মতো পরিস্থিতিতে জওয়ানরা বিশেষ এক ধরনের পোশাক পরবেন, যাতে পরমাণু তেজস্ক্রিয় বিকিরণের কোনো প্রভাব পড়বে না। রাজস্থানের তীব্র গরমে স্ট্রাইক কোর ওয়ানকে এই মহড়ার দায়িত্ব দেওয়া হয়েছে। মাথুরার স্ট্রাইক কোরের প্রায় 30,000 সেনা দক্ষিণ পশ্চিম কমান্ডের নেতৃত্বে বর্তমানে বিকানেরের কাছে এই মহড়ায় অংশ নিচ্ছে। পরমাণু হামলার মতো পরিস্থিতিতে জওয়ানরা যে পোশাক পরবেন তা CBRN অর্থাৎ কেমিক্যাল, বায়োলজিক্যাল, রেডিওলজিক্যাল এবং নিউক্লিয়ার রেডিয়েশনের বিপদ মোকাবিলায় সক্ষম। ট্যাঙ্ক ও কামান এমনভাবে প্রস্তুত রয়েছে যাতে পরমাণু হামলা আটকানোর পাশাপাশি শত্রুর ওপর পাল্টা আঘাত হানা যায়।